नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल। हाँ ठीक धरेछेन, आजकेर ए भिडियो आमी सातई भाद्र चौबीस आगस्ट बुधवार अर्थात आजकेर राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, आमारे यूट्यूब चैनल के अवश्य सबसक्राइब कर, पासे थाका बेल आइकन अवश्य प्रेस करूँ, जाते ये धरण भिडियोगुलो आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी राशिफल प्रकाश करी। प्रथम पंजिका मते आज सातई भाद्र चौबीस आगस्ट बुधवार सूर्योदय पाँचटा उन्नीस, सूर्यास्त छटा एक, द्वादशी दिवा आठटा एकुश, पुनर्वसु नक्षत्र दिवा दुटो उनचल्लिस, व्यतिपाद्रयोग रात्रि तीनटे छत्तीस। एबार आसुन देखे नी ग्रहदेर कंडिशन, अर्थात चौबीस आगस्ट बुधवार ग्रहरा के कोथाय अवस्थान करछे। प्रथमे राहु, राहु मेषे, मेषे राहु अवस्थान करछे, भरिणी नक्षत्रे, वृषे मंगल, मंगल वृषे, कृत्तिका नक्षत्रे, चंद्र शुक्र कर्कटे, चंद्र कर्कटे पुनर्वसु नक्षत्रे, शुक्र कर्कटे अश्लेषा नक्षत्रे, रवि, रवि बसे आछे सिंहे, सिंहे रवि मघा नक्षत्रे, बुध कन्या उत्तर फाल्गुन नक्षत्रे, केतु तुलाय, तुलाय केतु विशाखा नक्षत्रे, शनि बक्री अवस्थाय मकर धनिष्ठा नक्षत्रे, एवं बृहस्पति मकरी अवस्थाय मीन उत्तर भाद्रपद नक्षत्रे। एबार आसुन देखे नी बारोटी राशि आज अर्थात चौबीस आगस्ट बुधवार राशिफल। प्रथम मेष राशि, आजकेर दिनटी अवश्य एकटा कर्मव्यस्त दिन जाबे, कर्मस्थाने प्रभूत कर्मेर आगमन घटबे। चाकरीजीवीरा आपनादेर जीवने अवश्य प्रमोशन हबे, कर्मस्थाने आपनी यथेष्ट प्रशंसा पाबेन। आजकेर दिने शरीर भालोई थाकबे, तबे जेदिक दिये एकटु कष्ट आसबे ता होच्छे सन्तानेर आकस्मिक कोथाओ पड़े गिये आघात लागा बा सन्तानेर शारीरिक असुस्थता। आपनार मने यथेष्ट दुःख आसबे मेष राशि। आजकेर दिने भाई बा भ्रातृस्थानीय कारोर आचरणे आपनार मने यथेष्ट चाप आसतेई पारे मेष राशि। आजकेर दिने आपनार बंधुरा उपकारेर हाथ बाड़ी देबे, बंधुदेर साहाज्ये आपनि निश्चित कोनो विपद थेके मुक्ति पाबेन मेष राशि। आजकेर दिने आपनार मा बा मातृस्थानीय कारोर शारीरिक असुस्थता, मनेर मध्ये चिंता आसबे, तबे आजकेर दिने शत्रुरा कोनोभावे क्षति करते पारबे ना। आजकेर दिने आपनार जीवने प्रेम आसबे एवं बियेर आलोचना आपनि करतेई पारेन मेष राशिर जातक जातिका। विद्या क्षेत्रे व्यापक बाधा, এই বাধা দূর করতে আরও পরিশ্রমী হওয়া প্রয়োজন মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি অবশ্যই কর্মক্ষেত্রে কিছুটা গোলযোগ দেখা দিতে পারে, তবে আর্থিক দিক দিয়ে আপনাকে সেভাবে চিন্তায় থাকতে হবে না। আপনার বন্ধুরা অবশ্যই উপকার করবে, অনেক ক্ষেত্রে বন্ধুরা আপনার পাশে এসে দাঁড়াবে, তবে বিশেষ কারোর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন, তাই বুঝে শুনে মিশতে শিখুন বৃষ রাশি। আজকের দিনে আপনার জ্ঞাতি শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, কোনো শত্রুই আজকে আপনার কিছু বেগড়াতে পারবে না বৃষ রাশি। আজকের দিনে ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর সঙ্গে মতের অমিল ঘটবে, সন্তানজনিত শুভ ফল অবশ্যই লাভ করবেন। বিদ্যায় সন্তানের উন্নতি যোগ, আপনার নিজের বিদ্যায় উন্নতি, মনেতে শান্তি দেবে বৃষ রাশি। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার কিছুটা আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে বৃষ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না বৃষ রাশির জাতক জাতিকা। বৃষ রাশি স্বামী স্ত্রীর সম্পর্কে কিছুটা হলেও অসুবিধা রয়েছে, তাই নিজেদের মধ্যে বেশি ঝগড়াঝাটি পাকাবার চেষ্টা করবেন না বৃষ রাশি। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি কর্মক্ষেত্রে যথেষ্ট শুভ, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সূচনা। মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতের অমিলজনিত কারণে তৃণমূল ঝগড়া, তৃণমূল অশান্তি হতে পারে। আজকের দিনে আপনার বন্ধুরা উপকারের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন। আজকের দিনে মিথুন রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতে পারে, তবে যেদিক দিয়ে একটা আশার কথা শোনায় তা হচ্ছে সন্তান। দীর্ঘদিন বাদে সন্তানের সঙ্গে আপনার মতের মিল হবে, সন্তানের বিরাট ভালো রেজাল্ট আপনার মনের মধ্যে আশার আলো খেলিয়েই দেবে। আজকের দিনে ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর জন্যে কারোর সঙ্গে আপনার মতের অমিল হতে পারে। আজকের দিনে মিথুন রাশি আপনার যেদিক দিয়ে সাফল্যের খবর আসবে তা হচ্ছে কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে আপনার কাজের সবাই প্রশংসা করবে,
মিথুন রাশি আজকের দিনে শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে, তাই আজকের দিনে মিথুন রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে বিরাট প্রেমযোগ রয়েছে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ। কর্মে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভফল অবশ্যই লাভ করবেন। আজকের দিনে কর্কট রাশি আপনার শরীর ভালোই থাকবে, তবে যেদিক দিয়ে আপনাকে কিছুটা সাবধানে থাকতেই হবে তা হচ্ছে কোনো বন্ধু আপনার সঙ্গে প্রতারণা করবে, বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে আপনি যথেষ্টভাবে চাপে থাকতে হবে আপনাকে। কর্কট রাশি আজকের দিনে সন্তানজনিত চিন্তা বৃদ্ধি পাবে, বিশেষ করে সন্তানের শারীরিক অসুস্থতা আপনার মনের মধ্যে যথেষ্ট চিন্তা আনবে। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনার যথেষ্ট চাপ আছে। আজকের দিনে যেদিক দিয়ে একটা শুভ খবর আছে তা হচ্ছে উচ্চক্ষেত্র থেকে কর্মস্থানে আপনার জন্য বিশেষ শুভ খবর আসবে কর্কট রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ। কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি শুরু হবে, আর্থিক দিক দিয়ে আপনার যথেষ্ট ভালো দিন। কর্মক্ষেত্রে আপনার সফলতা সকলের নজর কাড়বে, বিদ্যায় সুদিন ফিরে এলো সিংহ রাশি। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর অবশ্যই সাহায্য লাভ পাবেন, তবে যেদিক দিয়ে কিছুটা সাবধানে থাকতে হবে তা হচ্ছে শরীরে নানা সমস্যা আসতে পারে, তবে সন্তানের কারণে আপনার মনেতে কিছু ব্যথা আসবে, সন্তানের খারাপ ব্যবহার আপনার মনেতে যথেষ্ট চাপ আনবে সিংহ রাশি। আজকের দিনে আপনার ভাতৃস্থানীয় সম্পর্কের উন্নতি, মায়ের শরীরের সুস্থতা, পিতার সঙ্গে সদ্ভাব অবশ্যই একটা শুভ দিন সিংহ রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি যেদিক দিয়ে একটা ভালো খবর শোনান, দীর্ঘদিন বাদে আপনার কাছে কর্মের আগমন ঘটবে, অতিরিক্ত কর্ম আপনাকে অবশ্যই লোড বহন করতেই হবে সিংহ রাশি। আজকের দিনে সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের দিক থেকে ভালোই রেজাল্ট পাবেন, সন্তানের বিদ্যায় উন্নতি আপনার মনে শান্তি আনবে সিংহ রাশি। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি যথেষ্ট চাপ, আর্থিক দিক দিয়ে সেভাবে আপনি আজকে শুভ কিছু পাবেন না। কর্মক্ষেত্রে একাধিক ব্যক্তির সমালোচনা, আপনার কর্মের যে উৎসাহ তা অনেকটাই কমে যেতে পারে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার দুশ্চিন্তার অ্যাক্সেস হবে কন্যা রাশি। কন্যা রাশি শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে, সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান, বিশেষ করে শত্রুদের সঙ্গে আপনি বেশি মুখ লাগাতে যাবেন না কন্যা রাশি। আজকের দিনে আপনার সন্তানের জন্য আপনার চিন্তা আসবে, কারণ সন্তানের অতিরিক্ত উৎসাহিতের কারণে আপনি যথেষ্ট চিন্তিত থাকবেন। আজকের দিনে আপনার বন্ধুরা আপনার সঙ্গে যথেষ্ট ষড়যন্ত্র করবে, বন্ধুদের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন, সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে শুভ প্রেম আসবে না, তবে বিয়ের আলোচনাতে আপনি এগিয়েই যেতে পারেন কন্যা রাশির জাতক জাতিকা। কন্যা রাশি পিতা বা পিতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনার মনের মধ্যে ব্যাপক চিন্তা আনবে, যা একটা সময় আপনাকে যথেষ্ট চাপে ফেলে দিতেই পারে কন্যা রাশি। এরপরে তুলা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ। কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি আসবে, বিশেষ করে যে কর্মশত্রুরা এতদিন আপনার সঙ্গে নানাভাবে প্রতারণা করে এসছে সেই কর্মশত্রুদের আপনি চিহ্নিত করতে পারবেন তুলা রাশি। আজকের দিনে আপনার যেদিক দিয়ে সাফল্যের খবর আসছে তা হচ্ছে বন্ধুদের দ্বারা আপনি বিশেষভাবে প্রতারিত হতে পারেন তুলা রাশি। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্য আপনার দুশ্চিন্তা যথেষ্ট বাড়বে, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে যেতে যাবেন না তুলা রাশির জাতক জাতিকা। তুলা রাশি সন্তানজনিত শুভ খবর আপনি অবশ্যই পাবেন, বিশেষ করে সন্তানের উচ্চক্ষেত্রে চাকরি লাভ আপনার মনের মধ্যে একটা আশার আলো আনবে, স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা উন্নতি হবে বটে,
তবে তা পুরোপুরি নয়। আজকের দিনে আপনার শত্রুদের থেকে আপনাকে বিশেষ দূরে থাকতে হবে। আজকের দিনে যেদিক দিয়ে আরেকটা ভালো খবর শোনায় তা হচ্ছে ভাই বা বোন এদের সঙ্গে আপনার মতের মিল হবে। সম্পত্তিজনিত যে ভাগবগড়া চলছে তাতে আপনি ভালোই পজিশন পাবেন তুলা রাশি। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনটি শরীরে সমস্যা আসতে পারে, তবে কর্মক্ষেত্রে আপনার সুদিন কেউ আটকাতে পারবে না। আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি অবশ্যই আছে। আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনার কিছুটা চিন্তা আসতেই পারে, তবে সবচেয়ে বেশি চিন্তা আসবে মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা। দিন দিন তার শরীরে নানা সমস্যা আপনার মনের মধ্যে যথেষ্ট চাপ আনতেই পারে। বৃশ্চিক রাশি, আজকের দিনে বন্ধুরা আপনার ওপর অবশ্যই কিছুটা খারাপ ব্যবহার করবে। বন্ধুদের খারাপ ব্যবহারে আপনার চোখে জল এসে যেতেই পারে বৃশ্চিক রাশি, তাই বন্ধুদের থেকে একটু দূরেই থাকুন। আজকের দিনে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে সন্তানজনিত শুভ খবর আপনি অবশ্যই পাবেন, বিশেষ করে সন্তান বড় কোনো পরীক্ষায় সফল হবে এবং আপনার জীবনে আনন্দের ভরে উঠবে। আপনার শরীর সম্পর্কে বিশেষ সাবধানে থাকবেন বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ। কর্মে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভফল অবশ্যই লাভ করবেন। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনে দুশ্চিন্তা আসতেই পারে। আজকের দিনে আপনার বন্ধুরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সেদিক দিয়ে ধনুরাশি সাবধান। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়েও ধনুরাশি সাবধান। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনে যথেষ্ট চাপ আছে। আজকের দিনে আপনার যেদিক দিয়ে সাফল্য আসছে তা হচ্ছে বন্ধু, কোনো বন্ধু আপনার সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করবে। বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভফল অবশ্যই লাভ পাবেন। তবে মকর রাশি আজকের দিনে যেদিক দিয়ে আপনাকে একটু চাপ সহ্য করতেই হবে তা হচ্ছে বন্ধুদের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন এবং আর্থিক দিক দিয়ে আপনার শ্রীবৃদ্ধি আসতে পারে। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনার কিছুটা চিন্তা বাড়বে, তবে যেদিক দিয়ে শুভফল আছে তা হচ্ছে সন্তান, সন্তানের পরীক্ষায় ভালো রেজাল্ট, সন্তানের সাফল্য আপনার মনে আসার আলো খেলিয়ে দেবে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার চিন্তা বৃদ্ধি পাবে। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তবে বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ। কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভফল অবশ্যই লাভ পাবেন। আজকের দিনে ভাতৃস্থানীয় সম্পর্কের উন্নতি, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি অবশ্যই লাভ পাবেন। আজকের দিনে আপনার যেদিক দিয়ে সাফল্যের খবর আছে তা হচ্ছে বিদ্যা, বিদ্যাক্ষেত্রে আপনার বিরাট সাফল্যের খবর কুম্ভ রাশি। আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক বিশেষভাবে শুভ দিকে যাবে এবং কুম্ভ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা সুস্থতা আপনার মনে আনন্দ আনবে। আজকের দিনে আপনার বন্ধুরা আপনার সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করবে, সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি যেতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি বিরাট সাফল্য। কর্ম উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি, সন্তানের রেজাল্ট যথেষ্ট ভালো হবে। বিদ্যাক্ষেত্রে সন্তানের সাফল্য আপনার মনে চরম আনন্দ আনবে। স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি হবে, তবে মীন রাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে আত্মীয় স্বজনদের সঙ্গে ঝগড়া অশান্তি, আপনার অতিরিক্ত ব্যয় এ দুটো কমালেই চলবে। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তবে বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয় 24 আগস্ট
बुधवार 12টি রাশি কি রাশিফল হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরো বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি, বিশেষ করে নমস্কার, ধন্যবাদ।